আজ আমি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের গল্প নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। 1447 খ্রিস্টাব্দে ইটালির জেনোয়া শহরে কলম্বাসের জন্ম হয়। প্রথম জীবনে আফ্রিকার উপকূলে এবং ভূমধ্যসাগরের বহু জায়গায় সমুদ্র যাত্রা করে তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। এরপর ভারতে আসবার জলপথ আবিষ্কারের জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। প্রথমে তিনি পর্তুগালের রাজার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু বিফল মনোরথ হয়ে তিনি শেষ পর্যন্ত স্পেনের রাজা ফার্ডিনান্ড ও রানী ইসাবেলার কাছে তার আবেদন জানান। 1492 খ্রিস্টাব্দে রানী ইসাবেলার সহায়তায় তিনখানি ছোট জাহাজ নিনা, পিন্টা ও সান্টা মারিয়া এবং 100 জন সঙ্গী নিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। 71 দিন কূলহীন জলরাশির উপর দিয়ে অবিরাম জাহাজ চালিয়ে তিনি আটলান্টিক মহাসাগরে পাড়ি দেন। এই অভিযানে তার সঙ্গীরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্থলের সন্ধান পাওয়া যায়। 1492 খ্রিস্টাব্দের 12 অক্টোবর শুক্রবার সকালে কলম্বাস জাহাজ থেকে তীরে অবতরণ করেন এবং ভগবানের নিকট কৃতজ্ঞতা জানিয়ে স্পেনের রানী ইসাবেলার নামে এদেশ অধিকার করলেন। ইউরোপবাসীদের কাছে সর্বপ্রথম আমেরিকার বিশাল মহাদেশটির অস্তিত্ব প্রকাশিত হলো। অবশ্য কলম্বাস বিশ্বাস করেছিলেন তিনি ভারতের উপকূলেই পৌঁছেছেন, সেজন্য যে দ্বীপে তিনি উপস্থিত হয়েছিলেন সেই দ্বীপটি এবং তার আশেপাশের দ্বীপগুলির নাম দেয়া হয়েছিল ইন্ডিজ, আর সেখানকার অধিবাসীদের বলা হতো ইন্ডিয়ান। এখনও এই দ্বীপগুলিকে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। আরও কয়েকবার সমুদ্র যাত্রা করে তিনি আমেরিকার অন্তর্গত নতুন নতুন স্থান আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি যে একটা নতুন মহাদেশের সন্ধান পেয়েছেন এ সম্বন্ধে তার আদৌ কোনো ধারণা ছিল না। কলম্বাসের পর বালবোয়া, আমেরিগো ভেস্পুচি, ম্যাগেলান প্রভৃতি নাবিকেরা বিভিন্ন দেশ ও নতুন নতুন জলপথ আবিষ্কার করে তারা বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। কলম্বাসের জীবিত অবস্থাতেই আমেরিকো ভেস্পুচি নামে ইটালির আর একজন অধিবাসী স্পেনের মহানাবিকের পদ লাভ করেন। তিনি কয়েকবার দক্ষিণ আমেরিকা গমন করে একটি বিবরণী প্রকাশ করেন। তারই নাম অনুসারে এই নতুন মহাদেশটির নাম হয় আমেরিকা। সেকালের প্রসিদ্ধ নাবিকদের মধ্যে ম্যাগেলান নামে অপর এক নাবিক স্পেনের রাজার সাহায্যে সমুদ্র যাত্রায় বের হন। তিনি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে প্রথমে ব্রাজিলে এবং তারপর প্রশান্ত মহাসাগর অতিক্রম করে ফিলিপাইন দ্বীপপুঞ্জে পৌঁছান। প্রশান্ত মহাসাগর নামটি তারই দেয়া, কিন্তু ফিলিপাইন দ্বীপপুঞ্জের অধিবাসীদের সঙ্গে এক সংঘর্ষে তিনি নিহত হন। তার সঙ্গীরা ভারত মহাসাগর পার হয়ে আফ্রিকা ঘুরে 3 বছর পর স্বদেশে ফিরেছিলেন। এরাই সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবী যে সত্যই গোলাকার এবং কলম্বাস যে একটি নতুন মহাদেশের সন্ধান পেয়েছিলেন এদের দুঃসাহসিক অভিযান থেকে তা সঠিকভাবে প্রমাণিত হয়।